গত বছর যখন করোনার জন্য লকডাউন দিল, তখন লকডাউনের মূল বক্তব্যটা ছিল ঘরে থাকো। এখন আমি তো কুকুরের জন্য খাবার আর পাখিদের জন্য খাবার নিয়ে নিউ মার্কেট এরিয়াটাতে যেতাম, যে দোকানপাট সব বন্ধ, ময়লার ডাস্টবিনে কোনো ময়লা নাই, কুকুর কী খাবে, পাখি কী খাবে, কাক কী খাবে, তো ওই মুরগি নাড়ি বুড়ি এসব নিয়ে যেতাম। ওখানে দেখে গিয়ে কি অনেকগুলো বাচ্চা একটা শাটার ভাঙছে, ছোট ছোট বাচ্চারা 10-12 জন মিলে। তো আমি ডাকলাম, এদিকে আসো ভাইয়া, ভয় পালায় যাচ্ছে। বললাম যে তোমরা কেন এই শাটারটা ভাঙছো? বলে যে আমাদের অনেক ক্ষুধা লেগেছে। আমার মনে আছে মার্চের 21 তারিখে আমাদের অনেক ক্ষুধা লেগেছে, আমরা জানি এটা খাবারের দোকান, এটা ভাঙলে এটার ভিতর খাবার পাওয়া যাবে। প্রথম আমার মাথায় ক্লিক করলো যে করোনার কারণে ওদের সবাইকে বলা হচ্ছে ঘরে থাকো, কিন্তু যাদের ঘর নাই, বিশেষ করে পথে যে শিশুরা থাকে, পথে যে মানুষরা থাকে, তারা তাহলে কোথায় যাবে এবং তারা কোথায় খাবে? তারপরে বাসার থেকে খাবার রান্না করে রিক্সায় করে করে দিয়ে আসতাম আর বাসার সামনে খাওয়ানো শুরু করলাম। প্রথমে 100-200 মানুষ ঘরের চুলা রান্না করে, পরে দেখি যে এত শত শত মানুষ, তারপর মানে কী যে হলো, কীভাবে কী করলাম জানি না। পরিবারের আত্মীয় স্বজন লোকজন, তারপরে চলে আসলো রোজা, এরপরে সবাই একটু জাকাতের টাকাটা সহযোগিতা করছে, বলছে আচ্ছা তুমি চালাও। পরে যখন রোজা শেষ হয়ে গেল, করোনা তো আর শেষ হয়নি, লকডাউন শেষ হয়নি, সবার অনুভূতিটাও একটু ভাটা পড়ে। কিন্তু আমি তো একটু পাগল টাইপের, আমি বুঝতে পারি না যে আমি কী করব। তখন বিভিন্ন দোকান থেকে বাকি এনে এনে এই একটা বছর আমরা চালাচ্ছি আর কি। তো যদি করোনার এই সংকট থাকে, আমরা এটা চালাতে চাই যেভাবে পারি। দুর্যোগ একসময় কেটে যায়, দেখেন আমরা তো মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আমরা তো এরকম মুক্তিযোদ্ধাদেরকে দেখেছি। তারা তো জানতো যে নিশ্চিত শত্রুর গুলির আঘাতে মরে যাবে, তারপরও তো তারা যুদ্ধে গিয়েছিল, তাই না? আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিল, মারা গিয়েছে অনেক আগে, আমরা ছোট ছিলাম। তো আমরা নিশ্চিত জানি, আমরা ফ্রন্টলাইন ফাইটার হিসেবে যদি কাজ করি, আমরা যে কোনো দিন নাই হয়ে যাব, কিন্তু চলে যাওয়ার পরও এই প্রশান্তিটা থাকবে যে কিছু একটা করেছিলাম, এটা একটা যুদ্ধ ছিল। আমরা আসলে আমরা সেই অনুভূতিটা আমরা আসলে স্পর্শ করতে পাচ্ছি একদম কাছাকাছি এসে। একদম কাছাকাছি না আসলে আমরা হয়তো এই মানবিকতার গল্পটা এত কাছ থেকে দেখতে পারতাম না এবং সেটি স্পর্শ করতে পারতাম না। আমরা তার কাছ থেকে শুনতে চাই, এখন যেহেতু শুরুটা উনি করেছেন, আমরা এই আসলে এটি আসলে এই ইমোশনটা আসলে বুঝে বলে বোঝানোর নাই। তিনি যে ইমোশন থেকে, যে অনুভূতি থেকে কাজটি শুরু করেছিলেন, সেটি আসলে তিনিই একমাত্র বুঝতে পারছেন যে কী কষ্ট থেকে, কী মানুষের যে দুঃখ বোধ, দুঃখ গাথা থেকে তিনি এই কাজটি শুরু করেছিলেন, সেটি আসলে আমরা নিশ্চয়ই তার চোখের পানি অনেক কথা বলে দিচ্ছে। এই অনুভূতি আসলে প্রকাশ করবার নেই। আমরা তারপরেও তার কাছ থেকে জানতে চাই, এখন আপনার এই উদ্যোগটা শুরু হওয়ার পর এখন আপনি কীরকম সাড়া পাচ্ছেন, মানুষের কাছ থেকে কতটুকু সহযোগিতা পাচ্ছেন? এক বছর পর আমার পাশের ঘরের, আমার পাশের নেইবার, যে এক বছর পর উনিও টেলিভিশনে দেখে বলছে, আমরা তো আসলে বুঝতে পারি নাই এটা এত বড় একটা কাজ। তো সবাই এগিয়ে আসছে, অনেক ভলেন্টিয়াররা, ঢাকার বাইরে থেকে একজন চলে এসছে, সে কুষ্টিয়ার একজন প্রাইমারি স্কুলের টিচার আয়েশাপু, ভলেন্টিয়ারি কাজ করবে। চট্টগ্রাম থেকে একজন চলে এসছে রাতুল, আর ঢাকার বিভিন্ন জায়গা থেকে, এই যে লকডাউনে গাড়ি ঘোড়া চড়ে না, সবাই হেঁটে হেঁটে চলে এসছে, প্রতিদিন এসে এখানে কাজ করছে। আর কেউ এক বস্তা চাল, কেউ এক বস্তা চিড়া চিনি এভাবে দিয়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে যে আমার যে সেই দিনের সেই যুদ্ধটা ছিল, যেমন ধরেন সত্যি বলে মানুষ চাইলে পারে, মানুষ যদি চায় আমি ভালো কিছু করব, সেটা হয়ে যায়, প্রকৃতি তার সাথে থাকে। আমি প্রথম দিকে বুঝতে পারতাম না, আমার বাকি দোকানের আড়তদার, যখন আমি এক বস্তা চাল এক বস্তা ডালের জন্য যেতাম, আমরা যখন প্রতি শুক্রবারে করছিলাম লকডাউনের পরে পুরোটা বছর জুড়ে আর কি, তো একটা সময় গিয়ে তো আর এফোর্ড করতে পারি না, প্রতি শুক্রবারে আমাদের 15,000 টাকা খরচ হয় শুধু একটা পাতিল খিচুড়ি রান্না করতে। তো বাকি দোকানে যদি যেতাম, আমি দেখতাম যে এক একজনকে 10-12 বস্তা 20 বস্তা বাজার দিচ্ছে, তার কর্মচারীদের অফুরন্ত সময়, কিন্তু আমি যখন যেতাম আর কর্মচারীদের সময় নাই, এক বস্তা চাল আর এক বস্তা ডালের জন্য আমাকে 1 ঘন্টা বসার 2 ঘন্টা বসার, আপা লোক নাই, আপা একটু বসেন। আমি প্রথম দিকে বুঝতাম না, পরে দেখতাম যে কী রে, কর্মচারী যারা তারা তো বসে আছে, লোক নাই বলে কেন, আমাকে দিচ্ছে না কেন? পরে আমি বুঝতে পারলাম যে উনি আসলে আমাকে দিতে চায় না। তারপর আমি বলতাম যে ভাই, এই দিন এক সময় এই দুদিন কেটে যাবে, আমি আপনার টাকা ঠিকই শোধ করে দিব, গত বছরের টাকা আমরা এই বছরে শোধ করলাম, কিছু শুভাকাঙ্ক্ষী, কিছু আপন মানুষ, কিছু কাছের মানুষ যারা
জানার পর বলেছে ঠিক আছে আমরা তোমাকে ঋণ মুক্ত করে দিলাম, তাদের জন্য আমার অনেক দোয়া, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই পুণ্যের কাজটা করতে এসে পাপ না করে ফেলি, আমাদেরকে দিয়ে যেন কোনো ভুল না হয়ে যায়, কারণ আমরা মানুষ তো, ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু এমন কোনো ভুল যেন না হয় যে পুণ্যের কাজটা যেন পাপে পরিণত না হয়, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর যে ভলেন্টিয়াররা আছে তাদের দায় আমি কোনো দিন দিতে পারবো না, কোনো দিনও না, তারা যে কষ্ট করে এই কষ্টের কোনো মূল্য হয় না। আমি শুধু এই ভলেন্টিয়ারদের জন্য একটা কথা বলতে চাই, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, তোমাদের জন্য আমার অনেক দোয়া, তোমরা আছো বলেই আমি পারছি না, পারতাম না, আমি ধরেন আমি হচ্ছি শুধু ওই যে লাঙ্গলের হাল ধরে থাকা মানুষটা, আর জোয়াল কাঁধে নিয়ে যে দুইটা গরু টেনে নিয়ে যায় এটা হচ্ছে সব ভলেন্টিয়ার, আমার আসলে কিছু না, আমি শুধু ধরে থাকছি, আপনারা সবাই দোয়া করবেন, আমার কারো কাছে কিছু চাওয়ার নাই, শুধু এইটা বলি স্বাধীনতা উত্তর এই বাংলাদেশে কোনো মানুষ না খেয়ে না মরুক, প্লিজ না খেয়ে না মরুক, প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এক মুঠ খাবার অন্তত পাখির জন্য হলো ছিটায় দেন, আমরা খুব দুঃসময় আছি, প্রকৃতি আমাদের থেকে রিভেঞ্জ নিচ্ছে কারণ আমরা ভালোবাসতে ভুলে গেছি, মানুষকে ভালোবাসেন, আপনার সন্তানদেরকে ভালো কাজের সাথে যুক্ত করেন, তাহলে আপনার সন্তান হলিয়াটিজম করতে যাবে না। এখানে দেখেন প্রতিদিন 25 থেকে 30 জন ছেলে মেয়ে কাজ করে, এই ভালো কাজের সাথে সে যতক্ষণ যুক্ত থাকবে সে কিন্তু খারাপ কাজ করতে যাবে না, সন্তানদেরকে দোষ দিয়ে লাভ নাই যে ওরা হলিয়াটিজম করেছে, ওরা সিরিজ বা মাহাল না করেছে, ওরা খারাপ কাজ করেছে, ওদেরকে মোটিভেট করেন, আমাদেরই দায় সন্তানরা যে ভুল করে, ভবিষ্যৎ প্রজন্ম ভুল করলে এটা এই দায় আমাদের, দয়া করে আপনারা সবাই নিজের সন্তানদের দিকে খেয়াল রাখেন যে ওরা কোথায় যায়, ওরা কী করে, আমরা একেবারে শেষ হয়ে যাচ্ছি, আমাদের যে গৌরব করার মতো আমরা একটা জাতি ছিলাম, আমাদের সেই গৌরবটা যেন নষ্ট না হয়, সব বাবা মার কাছে বলি, আর যারা আছেন বিত্তবান আপনারাই সমাজের নীতি নির্ধারক, আপনারা নির্ধারণ করেন যে আপনারা আসলে কোন পথে যাবেন, আপনারা সামাজিক কাজগুলোতে এগিয়ে আসেন, তাহলে এই সমাজে একজন মানুষও গরিব থাকবে না, পৃথিবীর বড় বড় দেশের সাথে আমরা তুলনা করে অনেক কিছু করে যাচ্ছি, এইটা তুলনা করে যে আমরা পৃথিবীর সবচেয়ে মানবিক জাতি, আমরা মানুষকে ভালোবাসতে পারি, আমাদের যেমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, এই কথাটা সত্য যেন হয়, এটা কিন্তু সত্য না, একদমই তাই, আসলে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এই কথাটি যেন এই আপু তার এই চোখের পানি বুঝিয়ে দিচ্ছে যে আসলে এই মানবিকতার উপর আর কোনো ধর্ম নেই, আর কিছুই হতে পারে না, আসলে এই এত বড় মনের একটি মানুষের জন্য আসলে কি বলা উচিত, আমরা শুধু স্যালুট দিতে পারি তাকে, তাকে একজন নাট্যকর্মী হয়ে তিনি যে উদ্যোগটি নিয়েছেন, এতগুলো মানুষের দায়িত্ব নিয়েছেন, এটি আসলে কতজন নিতে পারে, এবং যাদের যারা বিত্তশালী রয়েছেন সমাজের, যারা সমাজে একেবারে উচ্চ বিত্ত যাদেরকে বলা হয়, বিত্তশালী বলা হয় সমাজে, তারা কি করছেন, আর এই বড় মনের মানুষটি কি করছেন, আসলে এই লালমাটিয়াতে কেউ না আসলে, কেউ না দেখলে এটি কাউকে বলে বোঝানো যাবে না, এটি আসলে একেবারে তিনি যেটি করেছেন তার একেবারে মানবিক মনের তাগিদ থেকে, এখানে কোনো চাওয়া পাওয়া নেই, কিছু নেই, তিনি সেটি বলছিলেন, তার জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া রইল, তিনি আরও সামনে এগিয়ে যাবেন, এই প্রত্যাশা তো আমরা করতেই পারি নিউজ হান থেকে, তার মতো বড় মনের মানুষ জন্ম নিক সব জায়গায়, এবং এই উদ্যোগটি ছড়িয়ে পড়ুক সারা দেশে, এই আপুটার চেতনা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, সেটি আমরা চাইবো।